আসসালামু আলাইকুম ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ, তোমরা প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষ উত্তীর্ণ হতে হলে তোমাদের কয়টি সাবজেক্টে কমপক্ষে পাশ করতে হবে এবং প্রত্যেকটি সাবজেক্টে কত করে মার্ক পেলে তোমরা প্রত্যেকটি সাবজেক্টে পাশ করবে এবং তোমাদের গ্রেডিং পদ্ধতিটা কীভাবে দেওয়া হবে এই ভিডিওতে আলোচনা করব। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। তো তোমাদের অবশ্যই বলবো, 2022 সালে ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার্থীদের সকল বিষয়ের শর্টকাট এবং ফাইনাল সাজেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। তাহলে চলো ভিডিওর মূল টপিকে যাওয়া যাক। তো তোমাদের ফর্ম ফিল আপের ডেট কিন্তু সামনে বৃহস্পতিবার অর্থাৎ 16/11/2023 এই তারিখে কিন্তু তোমাদের শেষ হবে এবং সোনালী সেবার মাধ্যমে শেষ হবে 19 তারিখে। তো এমনটি তথ্য কিন্তু তোমাদের যে ফর্ম ফিল আপের যে নোটিশ সেই নোটিশে দেওয়া হয়েছে। এবং তোমাদের প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষ উত্তীর্ণ হতে হলে কয়টি সাবজেক্টে পাস করতে হবে এবং প্রত্যেক সাবজেক্টে কত নম্বর পেলে তুমি প্রত্যেকটি সাবজেক্টে পাস করবে এবং তোমাদের গ্রেডিং পদ্ধতিটা কী হবে তোমাদের নোটিশে কিন্তু সেই তথ্যটি দেওয়া হয়েছে। আমরা সেই নোটিশটি ওপেন করব এবং 20 তারিখ তথ্যটি অবশ্যই জানবো। তো তোমাদের বলবো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। এই তথ্যটি তোমাদের যে ফর্ম ফিল আপের যে নোটিশ সেই নোটিশটি দেওয়া হয়েছে। তথ্যটি আমরা দেখতে পাচ্ছি 17তম যে সংখ্যা সেই সংখ্যাতে দেওয়া হয়েছে গ্রেডিং সিস্টেম, অর্থাৎ তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের নম্বর কিন্তু গ্রেডিং সিস্টেমের মাধ্যমে দেওয়া হবে। তো তোমাদের এই গ্রেডিং সিস্টেম কিন্তু টোটালি 100 মার্কের মধ্যে দেওয়া হয়েছে, অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ যে 80 থেকে 100 যে মার্ক এই মার্কের মধ্যে তোমরা যদি নম্বর তুলতে পারো প্রত্যেকটি সাবজেক্টে তাহলে তোমাদের দেওয়া হবে প্লাস, অর্থাৎ তোমাদের গ্রেড পয়েন্ট হবে হচ্ছে যে 4 পয়েন্ট। এরপরে 75 থেকে 80 অর্থাৎ 80 থেকে 75-এর মধ্যে তোমরা যদি নম্বর তুলতে পারো প্রত্যেকটি সাবজেক্টে তোমাদেরকে দেওয়া হবে এ অর্থাৎ 3.75। এভাবে ধারাবাহিকভাবে আমরা দেখতে পাচ্ছি ডি পর্যন্ত তোমরা যদি নম্বর তুলতে পারো তাহলে তো প্রত্যেকটি সাবজেক্টে পাস করবে। ডি পেতে হলে কত পয়েন্ট তুলতে হবে? ডি পেতে হলে 40 থেকে 45-এর মধ্যে প্রত্যেকটি সাবজেক্টে নম্বর তুলতে হবে, তাহলে তোমরা প্রত্যেকটি সাবজেক্টে পাস করবে। তাহলে তোমাদের পাস করার সর্বনিম্ন মার্ক হলো 40। এখন এই 40টি এই 40 মার্ক কীভাবে হবে, অর্থাৎ তোমরা যদি ইনকোর্স পরীক্ষায় 20 মার্ক তুলতে পারো এবং তোমাদের লিখিত পরীক্ষায় যদি 20 তুলতে পারো তাহলে তোমাদের সাবজেক্টে পাস করবে, সেই তথ্যটি তোমাদের একটু পরে বলছি। তো এই হলো তোমাদের গ্রেডিং সিস্টেম, অর্থাৎ এই সিস্টেমে তোমাদের সাবজেক্টের গ্রেডিং পয়েন্ট দেওয়া হবে। আচ্ছা, এরপরে আমরা যে ভিডিও যে ট্রফিকটি ছিল যে তোমাদের প্রত্যেকটি সাবজেক্টে কত মার্ক পেলে তোমরা পাস করবে, তোমরা দেখতে পাচ্ছ যে 5 নম্বর তোমাদের টোটালি 100 নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং 4 ক্রেডিট, 80 নম্বর লিখিত পরীক্ষা এবং 20 নম্বর ইনকোর্স পরীক্ষা। অর্থাৎ ইতিমধ্যে তোমাদের কিন্তু তোমাদের কলেজে ইনকোর্স পরীক্ষা 20 নম্বরের হয়ে গেছে, এখন তোমাদের 80 মার্কের লিখিত পরীক্ষা হবে বোর্ড পরীক্ষা, অর্থাৎ ডিগ্রির প্রথম বর্ষ পরীক্ষা হবে 2022-এর সাল এবং তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে 2024-এ। আচ্ছা, এরপরে এই 80 মার্কের মধ্যে তোমাদের কত নম্বর তুললে তোমরা পাস করবে? যেহেতু আমাদেরকে এখানে ইনকোর্স পরীক্ষার নম্বর 20 আছে সেহেতু আমাদের লিখিত পরীক্ষা আর 20 পেতে হবে, তাহলে টোটালি 40। এই প্রত্যেকটি সাবজেক্টে তুমি যদি 40 মার্ক তুলো তাহলে সেই সাবজেক্টে তোমরা পাস করবে এবং তোমাদের গ্রেড হবে হচ্ছে যে 2 পয়েন্ট অর্থাৎ ডি। তোমরা দেখতে পাচ্ছ যে সর্বনিম্ন পাস নম্বর 40, অর্থাৎ লিখিত পরীক্ষা 40 তুললে লিখিত পরীক্ষা 20 এবং ইনকোর্স পরীক্ষা 20, এই টোটালি হচ্ছে যে 40। তো লিখিত পরীক্ষায় তোমাদেরকে একটু বেশি পেতে হবে কারণ ইনকোর্স পরীক্ষায় 20-এর মধ্যে কোনো স্যারই বা কোনো কলেজে তো কিন্তু 20-এর মধ্যে 20 মার্ক দেয় না, এই কারণে তোমাদের লিখিত মার্ক একটু বেশি তুলতে হবে, অর্থাৎ টোটালি 40 মার্ক তুলতে পারলে তোমাদের সেই সাবজেক্টে পাস করবে। এরপর দেখতে পাচ্ছ যে সর্বনিম্ন গ্রহণযোগ্য ক্রেডিট ডি, অর্থাৎ 40 পেলে ডি, প্রত্যেকটি সাবজেক্টের সর্বনিম্ন গ্রেডিং পয়েন্ট হলো ডি অর্থাৎ 2 পয়েন্ট। এরপরে আসে তোমাদের প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষ উত্তীর্ণ হতে হলে কয়টি সাবজেক্টে পাস করতে হবে, তোমরা দেখতে পাচ্ছ এখানে দিয়েছে যে শর্ত প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হওয়ার জন্য 60টি পত্রের মধ্যে কমপক্ষে, অর্থাৎ তোমাদের ফার্স্ট ইয়ারে 60টি সাবজেক্ট আছে সেই সাবজেক্টের মধ্যে থেকে তোমাদের কমপক্ষে 3টি পত্রে অর্থাৎ 3টি সাবজেক্টে ডি গ্রেড বা তার চেয়ে বেশি গ্রেড পেতে হবে, অর্থাৎ তোমাদের 60টি সাবজেক্টের মধ্যে থেকে কমপক্ষে 3টি সাবজেক্টে যদি গ্রেড ডি পাও তাহলে তোমরা প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষ উত্তীর্ণ হতে হবে, পরবর্তীতে তোমাদেরকে এই পরীক্ষা আবার দিতে হবে, বাদ বাকি যেগুলো সাবজেক্টে ফেল করবে সেই সাবজেক্টে পরীক্ষা দিতে হবে। এরপরে সকল পত্রে পরীক্ষায় উপস্থিত থাকতে হবে। এখন তুমি সাপোজ ধরো যে 60টি সাবজেক্টের মধ্যে তুমি কমপক্ষে 60টি সাবজেক্টের মধ্যে তুমি 6টি সাবজেক্টে ভালো মার্ক পেয়েছো, অর্থাৎ তুমি ধরো সাপোজ ধরো C+ পেয়েছো বা B- পেয়েছো,
এখন এই সাবজেক্টের মধ্যে থেকে অর্থাৎ এই 60টি সাবজেক্টের মধ্যে থেকে তুমি একটি সাবজেক্টে উপস্থিত হতে পারোনি, তাহলে তুমি কিন্তু প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হতে পারবে না, তোমাকে অবশ্যই অবশ্যই পরীক্ষায় উপস্থিত থাকতেই হবে। এরপরে যে শর্ততে লিখিত ইনকোর্স পরীক্ষার নম্বর যোগ করে ফলাফল নির্ধারণ করা হবে, অর্থাৎ লিখিত পরীক্ষা যে 80 মার্কের পরীক্ষা এবং ইনকোর্সের যে 20 মার্ক, এই টোটালি নম্বর যোগ করে ফলাফল নির্ধারণ করা হবে। পূর্ণাঙ্গ রেগুলেশন বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে www.nu.ac.bd দেওয়া আছে বা দেওয়া হয়ে থাকে। তো এই ছিল তোমাদের শর্ত সাপেক্ষ, অর্থাৎ তোমাদের প্রথম বর্ষতে দ্বিতীয় বর্ষ উত্তীর্ণ হলে কয়টি সাবজেক্টে পাস করতে হবে এবং প্রত্যেকটি সাবজেক্টে কত মার্ক পেলে পাস করবে এবং এরপরে তোমাদের গ্রেডিং সিস্টেম। তো এই ছিল ডিগ্রির প্রথম বর্ষ পরীক্ষার্থীদের কিছু গুরুত্বপূর্ণ শর্তসমূহ। এই তথ্যটি কিন্তু 2024-এ তোমাদের সিস্টেমে অ্যাড হয়েছে, অর্থাৎ এই ইনকোর্স নম্বর এবং লিখিত নম্বরে তোমাদের পাস মার্ক দেওয়া হয়েছে এবং তোমাদের 2022 সালে ডিগ্রির প্রথম বর্ষ পরীক্ষার্থীদের সকল বিষয়ে শর্টকাট এবং ফাইনাল সাজেশন পেতে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এবং অল্প কিছুদিনের মধ্যে তোমাদের যে সাবজেক্টটি তোমাদের ডিগ্রির প্রথম বর্ষ পরীক্ষার্থীদের সকলেরই আছে সেই সাবজেক্টটি হলো স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, সেই বিষয়ে সাজেশন একটু আগে আসবে। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে।